দিঘিতে অভিযান চালিয়ে পাচার হয়ে যাওয়ার আগে প্রায় 1 কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করেছে জঙ্গিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতদের জেরা করে জানতে পারা গিয়েছে শামশেরগঞ্জ ধুলিয়ান থেকে তক্ষকটি সাগর দিঘির হাত বদলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া যাচ্ছিল। ধৃতদের পুলিশ রিমান্ডে রেখে গোটা চক্রের তদন্ত শুরু করেছে। বিকালবেলা অ্যারাউন্ড 2:30 to 3:30 সাগর দিঘি পিএস বেসড অন সোর্স ইনফরমেশন একজন কো চেক করেছেন। ওনার কাছে একটা ব্যাগ ছিল, বড় নাইলন ব্যাগ। ও ব্যাগ যখন চেক করলাম তো ব্যাগ মধ্যে আমি দে আইডেন্টিফাইড দিস অ্যানিমাল। এ অ্যানিমালের নাম আছে গেকো, এটা একটা এন্ডেঞ্জার্ড স্পিসিস আছে। তো ইট ইজ ওয়ার্থ অ্যারাউন্ড 1 crore ইন দ্য মার্কেট। তো ইনি শমশেরগঞ্জের নেটিভ, শমশেরগঞ্জ থেকে ইনি সাগর দিঘি যাচ্ছেন বিক্রি করার জন্য। ওখানে সাগর দিঘি পিএস আরেস্ট করেছেন। নাম আছে কি দুজনের নাম আছে, বিষ্ণু সরকার, সন অফ লেট ভবেন সরকার অফ তারাপুর ধুলিয়ান, চন্দন অধিকারী, সন অফ লেট তারাপদা আধিকারী অফ নাতুন মলঞ্চা শমশেরগঞ্জ। কত টাকা? 1 crore হবে মোটামুটি। শমশেরগঞ্জ থেকে নিয়ে এসছেন সাগর দিঘি থেকে বিক্রি করার জন্য। 5 জন রিমান্ড প্রেয়ার করছি আমি। অ্যান্ড আনাদার পয়েন্ট ছিল কি আমার মূল উদ্দেশ্য এ প্রেস কনফারেন্স এটা নেই কি এ অ্যাচিভমেন্ট হাইলাইট করার জন্য, কিছু নেই। রেদার দ্য মেইন ইন্টেনশন ইজ টু গিভ ইনফরমেশন টু পাবলিক। দেখো ইনি বললেন কি এটা 1 crore আছে, কিন্তু এটা সব বেশিভাবে ঝাল আছে, ঠিক আছে। উনি বলবেন কি এটা 1 crore আছে, তারপরে টাকা তুলবেন, বাট যখন বিক্রি করবেন এটা মাল হবে না। সেভাবে বেশিভাবে চলছে, গ্যাংস চলাচ্ছে। বাট দিস টাইম দিস ইজ অ্যাকচুয়াল গেকো, উইচ ইজ ভেরি কস্টলি। বাট মোস্ট অফ দ্য টাইম ইনি চিটিং করছেন, বললেন কি আমার কাছে গেকো আছে, ওটা গেকো হবে না। বাট দিস টাইম উই গট এ রিয়েল গেকো অ্যান্ড ইট ইজ কোয়াইট কস্টলি। বাট পাবলিক জন্য আমার একটাই উনিতি আছে কি প্লিজ ডোন্ট ফল ইন দ্য ট্র্যাপ, এটা তো ঝাল আছে। ইনি ভুল কথা বলবেন, বলবেন কি এটা এন্ডেঞ্জার্ড স্পিসিস আছে, এক্সোটিক স্পিসিস আছে। মোস্ট অফ দ্য টাইম ইট ইজ নট। সো দ্যাট ওয়াজ দ্য ইন্টেনশন অফ দিস প্রেস কনফারেন্স।